সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন ইকতিস ব্লগ। আজকে লেবুর পিনিং রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছিলাম। তো পরন্ত বিকালে আজকে আমরা লেবুর পিনিং বানাবো, সেই জন্য আমরা কয়েকটা লেবু নিয়েছি। তো লেবুর পিনিং সবাই পছন্দ করেন, আর এই গরমে লেবু খুব একটা খুব উপকারী একটা জিনিস। লেবু সব শরীরের ভিটামিন সি বৃদ্ধি করে, সির অভাব দূর করে। তো লেবুর পিনিক বানার জন্য প্রথমে লেবুগুলো আমি ফিস ফিস করে কেটে নিব এবং কেটে নিচ্ছি লেবুগুলো সব। তো আপনারা দেখুন কীভাবে কাটতেছি, কীভাবে কাটলে লেবুর পিনিকটা খুব সহজেই সুন্দরভাবে দেখা যাবে এবং ফুটে উঠবে। তো আমরা আজকে একটা ভূতা একদম ছুরি একটা নিয়ে নিলাম, আর একটা ছুরি আনে এগুলো কাটতেছি। প্রায় একটা কাটা শেষ, লেবুগুলো একদম কুল কুল করে কাটবো, যাতে করে তো এগুলো কাটার পর আমরা লেবুর পিনিগুলোকে মানে লেবুর পিসগুলোকে পিনিক আকারে করে তৈরি করবো। এখানের জন্য আমরা মরিচ, কাঁচা মরিচ, আমের আচার, পেঁয়াজ সহ কিছু মশলাপাতি নিয়েছি। তো আজকের ভিডিওতে ভিডিও ম্যান হিসেবে ভূমিকায় পালন করছে আমাদের মামা আজম। তো আমি লেবুগুলোকে একদম পিস পিস করে একটার উপর একটা দিয়ে সাজিয়ে ফেলেছি। তো এখন সাজিয়ে ফেলার পর আমরা মশলাটা তৈরি করব। তৈরি করে একদম লেবুর পিনিক রেসিপিটা বানিয়ে ফেলবো। তো এগুলো এখন এগুলো হচ্ছে গোটা লঙ্কা নিয়েছি, আজ আমের আচার, কাঁচামরিচ, ধনে পাতা কুচি, পেঁয়াজ, এসব কিছু নেওয়ার পর এখানে নিয়েছি সরিষার তেল, তারপর হচ্ছে শুকনা মরিচ, গুঁড়ি মরিচ নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটা ও এখানে আবার একটা জিনিস দিতে বলতে বলে গিয়েছিলাম, টেস্টিং সল্ট, কালো লবণ, এগুলো সব মিশিয়ে একসাথে তৈরি করবো লেবু পিনিক। লেবু পিনিকের জন্য একটা মশলা তৈরি করতে হবে, যেগুলো দিয়ে একটু খুব টেস্ট পাওয়া যাবে। তো এগুলো মশলাপাতি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে, আমরা ফিরে আসতেছি সেই ভিডিওতে। তো এখন এখন দিয়ে দিব টেস্টিং সল্ট, কালো লবণ। যারা খেতে কালো লবণ খেতে বেশি পছন্দ করেন, কালো লবণ তো আমার স্বাস্থ্যের পক্ষে তেমন ভালো না, তাদের জন্য স্বাদ মতো দিবেন। এখন এসব দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হালকা করে লবণ, লবণ স্বাদ মতো প্রয়োজন মতো দিবেন। যারা একটু টক কম খেতে পারেন তারা লবণ একটু বেশি দিবেন, যাতে লবণ দিয়ে খাওয়া যায়। তো এখন দিয়ে দিচ্ছি আমি গোটা মরিচগুলো খুব ভেঙে চিলি করে রাখা এসব মরিচ দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পরিমাণে, যেগুলো যেসব পরিমাণ আমরা মানে লঙ্কা গুঁড়ি এনেছিলাম এগুলো সব দিয়ে দিব এখন। আজকে খুব গরম পড়তেছে তাই লুঙ্গি পরে বের হলাম, ডোন্ট মাইন্ড। সব মরিচগুলো এখানে দিয়ে দিব এখন, মরিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একদম মেখে ফেলবো। অনেকে মাখে না, না মাখলে ভিতরে ঢুকবে না। তাও এখানে একটু স্বাদের জন্য আমরা আমের আচার দিচ্ছি, ধনে পাতা, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ এগুলো সহ দিব। এগুলো দিলে স্বাদটা একটু বাড়বে, মানে খেতে একটু ভালো লাগবে, চাটনি টাইপের হয়ে যাবে আর কি। তারপর দিয়ে দিচ্ছি শেষে সবচেয়ে সরিষার তেল, সরিষার তেল সবটুকু ঢেলে দিব। সরিষার তেল দিলে সরিষার তেল এমনিতে সবার জন্য ভালো, লেবুর সাথে সরিষার তেল করলে মানে আর জিনিসটা আরেকটু জমে যাবে আর কি। তো এখন মেখে ফেলবো, আমি এক হাত দিয়ে মাখতেছি, দুনো হাত ব্যবহার করতেছি না, দেন হাত দিয়ে মেখে ফেলতেছি। তো মাখার পরে আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে, আপনাদেরকে দেখাবো সেটা। তো সাধারণ একটা কালার চলে আসছে অলরেডি,
তেল, কাঁচামরিচ, শুকনা মরিচ, মরিচের গুঁড়া, রেসিন সল, সবগুলো দিয়ে একটা অসাধারণ একটা কালার চলে আসছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো আমি আর যা মরিচ আছে এখান থেকে আরও কিছু দিব, যাতে কালারটা ভালো হয় এবং টকটা একটু কম লাগে, যেহেতু আমিও খুবই টক কম খেতে পারি এখন, আগে অনেক বেশি খেতে পারতাম। তো এখনও পর্যন্ত আপনারা যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো খেয়ে দেখলাম খুবই সুস্বাদু হয়েছে আজকে লেবুর পিনিক, প্রথমবার ট্রাই করলাম। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।